উত্তর শ্রীকৃষ্ণ এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের ঘটনায় এবার প্রকাশ আংশিক প্রকাশ্যে পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না বলে জানিয়েছেন মৃত বাপি রায় স্ত্রী লিপি রায় বিশ্বাস তিনি ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন এর পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য লিপি রায় বিশ্বাস দলের একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য সহ একাধিক নেতাদের বৈঠকের মধ্যে কিভাবে আততাইরা এসে গুলি করে নৃশংসভাবে হত্যা করল বাপিকে তা নিয়েও প্রশ্ন তুলেছেন নিহত বাপি রায় স্ত্রী কেউ তো ফোন করছিল মোবাইলে সব মেম্বার ওখানে ছিল গুপ্তা হোটেলে প্রধান ছিল সব প্রধান ছিল আরো অনেকে ছিল ওখানে গেছে মিটিং এর মতন মনে ছিল ওখানে ছিল আমাদের হট করে ফোন আসে উপরে গুলি চলছে আমরা ওইভাবে দৌড়ায় গেছি যে দেখে ওখানে পড়ে আছে কি হয়ে গেল একটা তো গুলি করেনি

ইসলামপুরের পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুন জখম আরো এক প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন উপপ্রধানের প্রতিনিধি চন্দন দাস তিনি আরো বলেন একুশে জুলাই সভা নিয়ে আলোচনা ছিল সেই সময় তিনজন এসে এলো পাথারি গুলি চালায় মানে এই থেকে একুশ তারিখে আমরা যাব একুশ তারিখ নিয়ে আমাদের আলোচনা ছিল প্রধান সাহেব আমাদেরকে ডাকছিল একুশ জুলাই যাওয়া নিয়ে তো ওরা সবাই ওখানে পৌঁছ পৌঁছে আমাকে ফোন করছে তো আমিও গেছি ওখানে যাওয়ার পরে আমরা জাস্ট চাটা খাচ্ছিলাম এর মধ্যে বৃষ্টি চলে আসছে বৃষ্টি আসার পরে আমরা ভিতরে ঘরটাতে বসছি তো বসার পরে কিছুক্ষণ পরে বৃষ্টি আমরা বৃষ্টি না বৃষ্টি ছেড়ে দিলে আমরা চলেই আসতাম বৃষ্টি ছাড়তেই আচমকা তিনটা লোক হেঁটে চলে আসলো এসে কোনো কথা না বলেই মানে আচমকা গুলি চালানো চালু করে দিয়েছে তো আচমকা গুলি চালাতে আমরা সবাই এলোপাত্রীয়ভাবে দৌড় শুরু করে দিয়েছে যেভাবে সেভাবে আমি দৌড়ে একদম রোডের দিকে চলে গেছি রোডের দিকে যাওয়ার পরে আমাদের যে সজ্জাত আমাদের যে প্রধান ছিল ও আমার ধারে গিয়ে বলছে দাদা আমাকে গুলি লেগে গেছে আমাকে বাঁচাও তো আমি কোনোরকমভাবে গাড়িতে উঠে ওকে নিয়ে আমি হাসপাতাল চলে গেছি তারপরে আর আমি কিছু বলতে পারবো আমরা একশোবার চাই যে ঘটনার তদন্ত হোক যে প্রত্যক্ষ দোষী তার একদম কঠোর থেকে কঠোর শাস্তি হোক কারণ আমরা আমাদের বডি থেকে আমরা পুরাপুরি সাপোর্ট করবো যে প্রত্যক্ষ দোষীকে ধরানো ধরা যাক আমরা চাই সিবিআই তদন্ত হোক সব রকম ভাবে যাতে ওরা ওদেরকে ধরার ধরে মানে উপযুক্ত শাস্তি দেওয়া হোক যেরকম দিন দিন দুপুরে এরকম হলো আমাদের নিজেরই আমার নিজের এলাকার মধ্যে একটা মানে বিভ্রান্তর ব্যাপার আছে সন্ধ্যা সন্ধ্যাওয়ালার এরকম একটা ঘটনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ময়না তদন্তের পর বাপিরাহের দেহ পৌঁছালো গ্রামে গ্রামে পৌঁছাতে ইসলামপুরের শ্রীকৃষ্ণ এলাকায় পৌঁছাতে স্থানীয় মানুষ খোবে ফেটে পড়ে ঘটনার পর প্রায় চব্বিশ ঘন্টা হতে চলল পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আততীয়দের গ্রেফতারের দাবিতে শ্রীকৃষ্ণপুর এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আততীয়দের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয় ইসলামপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসেও বেশ কিছুক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য বাপি রায় খুনে সিবিআই তদন্তের দাবি নিহতের স্ত্রী লিপি রায় বিশ্বাসের সেই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন বাপি রায়ের পরিবারকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ওপর ভরসা রাখুন যে কেউ অন্যায় করতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করতে পারে না তার পরিবারকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে ভরসা রাখুন যে কেউ অন্যায় করতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে বিচার পাবেন দুষ্কৃতীরা অ্যারেস্ট হবে কাউকে ছাড়া হবে না যে খুন খারাপি করবে তার স্থান হচ্ছে জেলে সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করবে